हेलो पिंक हार्ट्स। तो आज के चले आसलम आरो एक भिडियो निये कैनभास ड्रॉइंग भिडियो फ्लावर भास। आशा करी तुम्हारे भिडियोटी भालो लागबे। तो भिडियोटी शेष पर्यन्त देखते थको। और ड्रॉइंग शुरू करार आगे जदि चैनल नतून हये थाको और एखोनो सबस्क्राइब ना करे थाको ताहले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे दाओ और पाशे थाका बेल आइकनटिके क्लिक करे दाओ। एखाने आमी व्यवहार करेछि एक्रेलिक कलर। आमी एखाने बेशिरभाग कलर नियेछि कीप स्माइलिंग ब्रैंडेर। और एक सदा रंग जेहेतु एक ड्रॉइंग अनेक बेशी लागे ताई आमी आलादा भावे सदा रंगटा किने नियेछि। और सदा रंगटा होच्छे एकमी कोम्पानिर। और एखाने आमी आरो दो एक कलर यूज करेछि फ्लोरोसेंट कोम्पानिर। एखाने आमी जे पेंटिंग ब्राशगुलो व्यवहार करेछि एगुलो होच्छे कीप स्माइलिंगेर ब्राश। और आमी दुईटा लेयारे दुई रकम भावे कलर करे नियेछि। कलर कराटा तोमरा स्क्रिने देखतेई पाच्छो। एबार आमी एके निच्छी फ्लावर भासटा अर्थात फुलदानिटा। एबार एके निच्छी फुलदानिटा। आकार आगे आमी जेटा करेछि एकटु भेजा तुली दिये एकटा शेप करे नियेछि जाते आमार आंकते सुविधा हय। और ए बेगुनी रंगगुलो सब होच्छे कीप स्माइलिंगेर। और ए ब्राशगुलो आमी एखाने अलमोस्ट जा व्यवहार करेछि सबई कीप स्माइलिंगेर। प्रथमे आमी चारपाशे बेगुनी फ्लावरगुलो करे निये तारपरे माझखाने सादा फुलगुलो करे नियेछि एबं लेयारेर ओपर लेयार दियेछि ओई उचु उचु भाबटा आनार जन्य। आर प्रथमे गाढ़ो बेगुनी रंगेर ओपरे छबिगुलो एके नियेछि जाते एकटा शेड पड़ेछे एमन एकटा भाब आसे। और भिडियोटी ए पर्यन्त जदि देखे थाको और जदि भिडियोटी एनजय करे थाको तो प्लिज पिंक हार्ट्स एकटा छोटो लाइक तो करे दितेई पारो ना, ना होले एकटा आनलाइक करे दाओ। लाइक आनलाइक अथवा लाइक बा आनलाइक केन करले ना सेटा कमेंटे जानाओ। किछु तो करो। तुमी जे आमार भिडियोटा देखछो, तुमी जे एसेछो, तोमार कोनो ना कोनो चिन्ह तो प्लिज रेखे जाओ। और तुम्हारे काছে এই ড্রয়িং আইডিয়া কেমন লাগছে এবং এটাকে তোমরা আদৌ এনজয় করছো কিনা, পরবর্তীতে কেমন ভিডিও চাও ইত্যাদি তোমার যে কোনো মতামত যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে। এই ছবিটা আঁকতে গিয়ে আমার বেগুনি রঙগুলো সব শেষ হয়ে গিয়েছিল, তাই পরবর্তীতে আমি নীল আর লাল মিলিয়ে নিয়ে আবার হচ্ছে কালারটা তৈরি করে নিয়েছি। সাথে আমি একটু হালকা বেগুনি করার জন্য একটু পিঙ্ক কালার আর একটু সাদা কালার মিক্স করে নিয়েছি যাতে একটু লাইট শেড তৈরি করা যায়। তোমাদের যদি ছবি আঁকতে আঁকতে রং শেষ হয়ে যায় হতাশ না হয়, তোমরা তৈরি করে নিতে পারো, কিন্তু আইডিয়াটা খারাপ না। আর আজকে আমার ভয়েস হয়তো একটু বিরক্তিকর লাগতে পারে তোমাদের কাছে, কারণ আমার ঠান্ডা লেগেছে। আশা করি তোমরা আমাকে মেনে নিবে। আর আমি যে কোনো অবস্থাতেই তোমাদের সামনে আসতে প্রস্তুত, কারণ আমি জানি আমার পিঙ্ক হার্টস আমাকে অনেক ভালোবাসে। আমি তোমাদের কাছে সবসময় গ্রহণযোগ্য, ঠিক না? ঠিক কিনা কমেন্টে জানাও। আর এখানে আমি সাদা ফুলগুলো করার পরে হলুদ রং দিয়ে রেণুগুলো এঁকে নিয়েছি। আর নিচে ফুলের ছায়া পড়েছে, ফুল পড়েছে, এরকম একটা উজ্জ্বল ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি যাতে একটু হাইলাইটেড হয়। আর আমি এই ক্যানভাসের চারপাশে যে টেপটা মেরেছি, তোমরা যদি এরকম কোনো স্ট্রাকচার বানিয়ে নিতে চাও টেপ দিয়ে, তাহলে ক্যানভাসের উপরে মারার জন্য আমার মনে হয় সবথেকে পারফেক্ট টেপ হচ্ছে ওই মানুষের গায়ে স্যালাইন দেওয়ার সময় যে টেপটা ইউজ করে আর কি, ওইটা না অনেক ভালো স্টিকি আর মানে রং উঠে আসে না ওটার সাথে। যেহেতু মানুষের গায়ে মারার জন্য বানানো, সো ওটা হচ্ছে সবথেকে ভালো কোয়ালিটির। হলুদ রঙের রেণুগুলো করে নেওয়ার পরে আমি এখানে একটু লাল রং দিয়ে দিয়েছি। আর এটা আমি করেছি একটা লাইনার ব্রাশ দিয়ে, এটাও কিপ স্মাইলিং ব্র্যান্ডেরই। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো আমার ড্রয়িং কালেকশন। তারপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।